এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর অথবা যদি ফেসবুকে দেখতে থাকেন তাহলে ফেসবুক, আপনি যে ওয়েবসাইটটা দেখতেছেন খুবই সুন্দর ডিজাইন করা, এটা হইতেছে ওয়েবসাইটটার মালিকের নাম হইতেছে একটা মেয়ে এবং সে তার হাজব্যান্ড মিলে এই ওয়েবসাইটটা বানায়। এটা একটা সার্ভিস বেসড ওয়েবসাইট এবং মেয়েটার নাম মোস্ট প্রবাবলি মেয়েটার নাম হচ্ছে চিসুম উকেহেলি, নাম এটা মনে পড়ছে চিসুম উকেহেলি। মেয়েটা মেইনলি নিউ ইয়র্কে এবং নিউ জার্সিতে, নিউ ইয়র্ক অথবা নিউ জার্সিতে একটা ফুল টাইম কোম্পানিতে কাজ করতো, সকাল 9টা থেকে বিকাল 5টা, যেটাকে আমরা বলি 9 to 5। তো একটা ওখানে এক কোম্পানিতে কাজ করতো। সে মেয়েটা বলে যে আমার কোম্পানির, আমি আমার এই ওয়েবসাইটটা আমার কোম্পানি লঞ্চ করার পরে, ব্যক্তিগত কোম্পানি লঞ্চ করার পরে, আমি প্রথম মাস না প্রায় হয়তো বছর খানেক ছিল, $55,000 আর্ন করি এক মাসে, তারপরে মাসে $2,00,000, দ্যাট মিন্স 2 থেকে 2.5 কোটি টাকা। তো ইয়ারলি তার এখন গড় ইনকাম হইতেছে $4 কোটি, মানে $4,00,000, দ্যাট মিন্স 4.5 কোটি টাকার কাছাকাছি। এখন সে এই ঘটনা শুনেতে গিয়ে আসলে আমাকে বলে, আমাকে কি মানে একটা ইন্টারভিউতে সে বলে যে আমি যখন 9 to 5 জব, মানে আমি যখন একটা ফুল টাইম প্রাইভেট কোম্পানিতে জব করতাম, তো জব থাকলে 2020 যখন প্যান্ডেমিক বা করোনা যখন অ্যাট্যাক করলো, তখন আমার ফার্স্ট চাইল্ড অথবা সেকেন্ড চাইল্ড মানে জন্ম হওয়ার সময় এসে পড়ছিল। তো আমি কি করি, কোম্পানিতে একটা পে রাইজের জন্য বলি যে আমার একটু স্যালারি বাড়াই দিলে ভালো হয় অথবা কাজ একটু কমাই দিলে ভালো হয়। তো কোম্পানি আমার আসলে খুব একটা দেখভাল করে নাই বা কোম্পানি আমাকে খুব একটা হেল্প করে নাই ওই ক্ষেত্রে। তো তখন আমি চিন্তা করলাম যে আমি একটা কাজ করব, নিজে আমি আমার স্কিলগুলো বাড়াবো। আমি তখন সাথে সাথে কষ্ট করা শুরু করলাম। দিনেবেলা আমি কাজ করতাম কোম্পানিতে, 9 to 5 জব করতাম এবং রাত্রেবেলা আমি এসে ইউটিউব থেকে সমস্ত স্কিলগুলো শিখতাম। স্কিলগুলো শিখতে শিখতে আমি গ্রাফিক ডিজাইন শিখেছি, তারপর হইতেছে আমি গ্রাফিক ডিজাইন, তারপর এই যে ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, আরও 2-1টা স্কিলের কথা বলছি। আমি স্কিলগুলো ভালো মতো আয়ত্ত করছি এবং ভালো মতো স্কিলগুলো আয়ত্ত করার পরে আমার সবচেয়ে সুবিধা হয়েছে, আমি মার্কেট প্লেসে নেমে গেছি, লাইক আপওয়ার্ক, ফাইবার, এনিথিং হবে। এবং সে তাদের নিজস্ব একটা ওয়েবসাইট দাঁড় করাইছে এবং সে বললো যে আমি তখন চার্জ করতাম পার আওয়ার মাত্র $20, এবং মাত্র $20, যে আমি যদি কোনো কোম্পানির কাজ আসতো তা মাত্র $20 আমি, বা পার ঘন্টা প্রতি মাত্র $20 তাদের কাজগুলো করে দিতাম। এবং এটা করতে 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 আমার ভালো একটা টাকা ইনকাম হয়ে গেছিলো এবং আমি এত কম চার্জ এই জন্য করতাম আমার টেস্টিমোনিয়াল বা পোর্টফোলিও বাড়ানোর জন্য, কারণ সবারই তো একটা পোর্টফোলিও দরকার হয় নেক্সট ক্লায়েন্ট পাওয়ার জন্য। আসলে দেখেন, আপনি যদি কোনো ওয়েবসাইটে যান বা আপনি যদি কারোর সাথে কারো কোনো সার্ভিস নিতে চান, আপনি তাকে অবশ্যই জিজ্ঞেস করেন যে ভাই আপনার আগের কাজগুলো দেখান বা আপনার কী এক্সপিরিয়েন্স আছে, সবাই এটাই চায়। তো মেয়েটা বললো যে আসলে আমি আমার পোর্টফোলিও বিল্ড করার জন্য এবং হায়ার টেস্টিমোনিয়াল বিল্ড করার জন্য কম দামে কাজগুলো করতাম। তো আমি প্রত্যেকটা 10টা ক্লায়েন্ট যখন আমার কমপ্লিট হইতো আমি আমার প্রাইস বাড়ায় দিতাম। এমন করতে 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 একটা সময় ভালো একটা টাকা ইনকাম হওয়া শুরু হলো, বাট আমার ক্লায়েন্ট কমা শুরু করলো, কারণ এত টাকা দিয়ে সবাই তো আমার কাজ আমাকে দিয়ে কাজ করাবে না। তো বেসিক্যালি আমি আবার কী কর তখন আমি কী করলাম, আমি চিন্তা করলাম যে এইভাবে তো বেশি ক্লায়েন্টের দিকে যাওয়া পসিবল হচ্ছে না, তখন আমি কী করলাম, ড্রপ সার্ভিস করা শুরু করলাম। ড্রপ সার্ভিস আর আউটসোর্স, তেমন মানে তার, সে তার পেমেন্টটা কমায় ফেললো, যে যতটা চার্জ করলো, যদি সে $100 চার্জ করে থাকতো বা $10,000 চার্জ করে থাকতো, সে তার চার্জ কমায় $4,000 আনলো। মানে ফুল একটা বাড়ির ইন্টেরিয়র ডিজাইন অথবা ফুল একটা ওয়েবসাইট ডিজাইন অথবা ফুল যে কোনো একটা বড় প্রজেক্ট সে মাত্র $4,000 থেকে $10,000 চার্জ করতো, এবং হইতে পারে বাড়িটার দাম $5 কোটি, হইতে পারে বাড়িটার দাম $2-4 কোটি। তখন এক্ষেত্রে সে যদি $500,000 চার্জ করে বা $10,000 $5,00,000 যদি চার্জ করে বা $10,00,000 যদি চার্জ করে, তো হোম ওনারদের জন্য তেমন কিছুই না, বা বড় যদি কোম্পানি থাকতো তাদের ওয়েবসাইট বানাইতো তা সে এমনই চার্জ করতো। তেমন করতে করতে সে বললো যে আমার দেখা যায় যে মাস শেষে আমার প্রায় 5-7টা বড় বড় ক্লায়েন্ট থাকতো এবং ওই ক্লায়েন্টগুলোর কাজ আমি কী করতাম, আমি আউটসোর্স করাইতাম। মানে আমার যদি একটা $5,000 কাজ আসতো, আমি হয়তো বা একটা ওই কাজটা আমি $1,000 আমি করা একটা অন্যান্য ফ্রিল্যান্সারদের দিয়ে বা আউটসোর্স কোম্পানি দিয়ে বা $1,500 অন্য কোম্পানিতে করাইতাম, $3,500 আমি নিজের জন্য রাখতাম। সো বলছে এইটা হইতেছিল আমার পরবর্তীতে ক্লায়েন্ট বেশি পাওয়ার একটা ট্রিক্স। এবং সে বললো যে এইভাবে করতে করতে দেখা যায় একটা সময় আমার মান্থলি অলমোস্ট $33,000 করে ইনকাম আসা শুরু হলো আমার সার্ভিসগুলো সেল করে, এবং ইয়ারলি অলমোস্ট $4,00,000 সে সেল করা শুরু করলো তার এই ওয়েবসাইট থেকে এবং অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের থেকে। সো এবং সে বললো যে তোমার 3টা জিনিস এই পুরা আমার এই কাজগুলোর মধ্যে আমি 3টা জিনিস আমি আয়ত্ত করতে পারছি। এটা হইতেছে যে তোমার যদি এই পরিপূর্ণ স্কিল, একটা অর্গানাইজেশন স্কিল থাকে, যে তোমার একটা স্কিল আছে, সাপোজ তুমি ওয়েব ডিজাইন পারো ভালো মতো পারো, তা এবং তোমার যদি পিওর ডেলিজেন্স থাকে এবং তোমার
তোমার যদি পুরোপুরি মাইন্ডসেট থাকে যে না তুমি এই লাইনে আগাবা, তাহলে তুমি তোমার স্কিলকে মনিটাইজ করতে পারো। মনিটাইজ মানে তোমার সেই স্কিল সেল করে তুমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবা। যদি এর মধ্যে যদি ওইগুলো না থাকে তাহলে তুমি পারবো না, তোমার একটা কাজে লেগে থাকতে হবে, তোমার একটা স্কিল নিয়ে তোমাকে আগাইতে হবে। এবং সে বললো যে আমি এটা চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তো সে বলেনি, আমি আমার পক্ষ থেকে বলতেছি, বলতেছে যে আমি আমার জবের পাশাপাশি আমি আমার এই সাইড হাসল যেটাকে আমি পার্ট টাইম হিসেবে চালু করছিলাম এটাতে আমি মান্থলি এত ভালো একটা টাকা ইনকাম করতেছি। সো আমার এই ভিডিও আমি এগুলো নিয়েই বানাবো, কারণ এগুলোর দ্বারা আসলে বিভিন্ন কেস স্টাডিগুলো সামনে আসে, কোন কোন ওয়েতে কাজ করলে, কোন কোন স্টেপগুলো ফলো করলে একটা ভালো টাকা আর্ন করা যায়। এবং সবচেয়ে বড় কথা হইতেছে, সরি ফর আমার আসলে আমরা এখনো আমি হইতে পারি কোনো একটা কোম্পানিতে জব করি, বাট আমার পার্সোনাল তো কোনো স্কিল আছে নিশ্চয়ই, ঠিক না? আমি আমার স্কিল নিয়ে কেন একটা ওয়েবসাইট বানাচ্ছি না? আমি আপনি যদি একজন অ্যাকাউন্টেন্ট হন, আমি বলবো যে আপনার অ্যাকাউন্টেন্টের উপর নির্ভর করে আপনি একটা পোর্টফোলিও বেসড একটা ওয়েবসাইট বানান, ভালো করেন দেখাই দিব। আপনার যদি নিজস্ব একটা ওয়েবসাইট থাকে ওটাকে মাঝে মাঝে এসইও করেন, মাঝে মাঝে কিছু পোস্ট করেন, আপনি আপনার ওয়েবসাইট থেকে কয়েকভাবে ইনকাম করতে পারবেন। এক হলো আপনি সাপোজ একজন অ্যাকাউন্টেন্ট, আপনি রেগুলার অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং বেস, কেন আপনার একজন একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট দরকার, কেন একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট কীভাবে কাজ করে, অ্যাকাউন্টেন্টরা কীভাবে কাজ করে, কীভাবে তারা প্রবলেমগুলো সলভ করে, কীভাবে হিসাব করে, এগুলো নিয়ে যখন রেগুলার পোস্ট করা শুরু করবেন তখন কী হবে, তখন আপনার বিভিন্ন কোম্পানির নজরে পড়বেন, হতে পারে আপনাকে একটা কোম্পানি হায়ার করে ফেললো। তো আর সেকেন্ড হইতেছে আপনি এই সমস্ত আর্টিকেল, ইনফরমেটিভ আর্টিকেল পোস্ট করার কারণে গুগল অ্যাডসেন্স থেকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। তারপর আপনার ওয়েবসাইট যখন একটা ভালো একটা পজিশনে চলে যাবে, আপনার ওয়েবসাইটের মধ্যে স্পেস সেল করে বা ওয়েবসাইটের মধ্যে কেউ যদি আপনার পোস্ট করতে আসে, আপনি তাকে বলেন ভাই আমরা $30 দাও, তাহলে তোমার পোস্টটা আমি আমার ওয়েবসাইটে সাবমিট করতে দিব, তো আপনি গেস্ট পোস্ট সেল করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। সো আপনার যদি কারো যদি ওয়েবসাইট লাগে তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি গাইড করব যত কম মূল্যে হোক, ডোমেইন হোস্টিং এবং একটা ওয়েবসাইট কীভাবে ডিজাইন করে দেওয়া যায় আমি আমার ফুল প্রুফ ট্রাই করব। এবং এই কেস স্টাডিটা আশা করি জিনিসটা মনে রাখবেন।